জীবনে প্রতিটা পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটি ভুল ধরার জন্য। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। জীবনে কাউকে পাওয়াটা বড় বিষয় নয়, ওই মানুষটাকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারাটাই বড় বিষয়। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না। মনে রেখো সময়ের চাকা কিন্তু অবরত ঘুরেই চলেছে। যদি বুঝতে পারো তোমার উপস্থিতি তার বিরক্তির কারণ, তবে সেখান থেকে সরে যাওয়াই শ্রেয়। অন্যের কথা শুনে কাউকে দোষ দেবার আগে তার কথাটা একবার শোনা উচিত। যদি তুমি খারাপ পরিস্থিতিতে হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণায় তোমার জীবনে বড় শিক্ষা হবে। কারো উন্নতি দেখে ঈর্ষা করো না, শিক্ষা নাও, তাহলে তোমার উন্নতি হবে। অন্যের বলা কাটা শব্দ দ্বারা কখনো ভেঙে পড়ো না, নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে দাও। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ ভিড় সাহস যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়। তোমার শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারো ওপর চাপ সৃষ্টি করতে পারো, বরং এই জন্য যাতে তোমার ওপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। এই পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছে বেয়ে ওঠার সামর্থ্যের ওপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও চুপ থাকে, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। সময় হলো একমাত্র সম্পদ যা প্রত্যেকটি মানুষের আছে, এবং এটা একমাত্র সম্পদ যা কেউ সহজে হারাতে চায় না। বিয়ের পর যদি মেয়েরা তার স্বামীর মা বাবার দেখাশোনার দায়িত্ব নিতে বাধ্য হয়, তবে ছেলেরাও তার স্ত্রীর মা বাবার দেখাশোনার দায়িত্ব নিতে বাধ্য। একলা চলাটা কষ্ট নয়, কিন্তু কিছুটা পথ কারো হাত ধরে চলার পর একলা চলাটা অনেক কষ্টের। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা কষ্ট হোক বা ভালোবাসা। কোনো না কোনো নামে, কোনো না কোনো ভাবে তুমি সেটা ফেরত পাবেই। বাঁচার জন্য শুধু একমুঠো বিশ্বাস চাই, অক্সিজেন তো সবাই দেয়। সিগারেটের ধোঁয়া উড়িয়ে যদি স্মার্ট হওয়া যায়, তবে আমি আনস্মার্টই ভালো। অপমান চেপে রাখুন, মুখে বলবেন না কিছু, কাজের মাধ্যমে প্রমাণ করে দিন যে আপনি সঠিক ছিলেন। যারা মেয়েদের মাল বলিস মনে রাখিস, তোদেরকেও কোনো মালই জন্ম দিয়েছে। ঘুরে দাঁড়ান, সাহসী হন, শক্ত হন, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করুন। দেখবেন তাহলেই আপনি সব কাজে জয়ী। যাকে আপন করতে পারবেন না তাকে মিথ্যা আশা দিবেন না। তুমি হয়তো তার সাথে অভিনয় করছো, কিন্তু সে তোমাকে নিয়ে তার স্বপ্নের পৃথিবী সাজাচ্ছে।